নমস্কার সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন বিজ্ঞানের খবর বিজ্ঞানের খবরের এই মুহূর্তের বিশেষ খবর চন্দ্রযান টু ভারতবর্ষ বটেই সারা বিশ্বের কাছে একটি একটি গুরুত্বপূর্ণ খবর আর মাত্র কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আগামী পনেরোই জুলাই দুটো একান্ন মিনিটে শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের অবস্থিত জিএসএল বি এম কে থ্রি লঞ্চ ভেহিকেলের দ্বারা চন্দ্রযান টু এর উৎক্ষেপণ শুরু হবে এটি একটি গুরুত্বপূর্ণ চন্দ্রযান এর আগে ভারত চন্দ্রযান ওয়ান পার্টি ছিল যেটি চাঁদের মাটি স্পর্শ করেনি কিন্তু এই চন্দ্রযান টু চাঁদের মাটি স্পর্শ করবে এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটি বিশেষ গুরুত্ব এর আছে এটি চাঁদের দক্ষিণ মেরুতে স্পর্শ করবে অর্থাৎ পদার্পণ করবে যা বিশ্বের প্রথম কোন মহাকাশযান কোনো চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করবে এবং ভারত এক্ষেত্রে চন্দ্রযান উৎক্ষেপণে চতুর্থ দেশ হিসাবে থাকবে যা যারা চাঁদের মাটিতে মহাকাশযান নামিয়েছে এর আগে আমরা জানি রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন চীন এবং আমেরিকার নামিয়েছিল ভারতবর্ষ চন্দ্রযান পাঠিয়েছিল কিন্তু চাঁদের মাটিতে স্পর্শ করায়নি এবারে চন্দ্রযান টু চাঁদের মাটিতে পদার্পণ করবে এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই চাঁদের যে জন্য যে চন্দ্রযান টু সে তার তিনটি অংশ থাকছে একটি হচ্ছে অরবিটার যেটি চাঁদের পৃষ্ঠে না নেমে চাঁদ থেকে অনেকটা দূরে প্রায় একশো কিলোমিটার দূরে কক্ষপথ কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে আরেকটি অংশ থাকবে ল্যান্ডার এবং তার সঙ্গে আরেকটি অংশ জুড়ে থাকবে রোভার ল্যান্ডারটি সাধারণত রোভারকে নিয়েই চাঁদের পৃষ্ঠে নামবে এবং রোভারটি চা পরে এই ল্যান্ডার থেকে আলাদা হয়ে যাবে পুরো এই চন্দ্রযান টু এর ওজন প্রায় তিন কেজি এবং এর জন্য প্রায় খরচা হয়েছে নশো কোটি টাকা এবং যেহেতু বেশিরভাগ অংশই ভারতীয় দ্বারা এখানে নির্মিত যে কোনো পার্টস এবং স্পেয়ারগুলো তাই বলা হচ্ছে যে এখনও পর্যন্ত চন্দ্রযান যে চন্দ্রপতি অভিযানে অনেকটাই কম খরচ হচ্ছে এটি এটি চাঁদের কক্ষপথে অর্থাৎ একশো কিলোমিটার উপরে চাঁদের পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে যে কাল্পনিক কক্ষপথ বলা হচ্ছে সেই কক্ষপথে পৌঁছাতে প্রায় পাঁচ দিন লাগবে এবং তার জন্য চন্দ্রযানটি অতিক্রম করছে তিন দশমিক আট চার লক্ষ আট লক্ষ কিলোমিটার এবং এই কক্ষপথে চন্দ্রযানটি থাকবে আঠাশ দিন আঠাশ দিন থাকার পরে ওখান থেকে যে অরবিটটি আছে অর্থাৎ যেটি একটা কৃত্রিম উপগ্রহের মতো বা চাঁদের চারদিকে ঘুরতে থাকবে সেটিকে ছেড়ে দিয়ে বাকি ল্যান্ডার অংশটি এবং রোভার অংশটি আঠাশ দিনের পরে চাঁদের পৃষ্ঠে নামতে শুরু করবে এবং পুরো প্রক্রিয়াটি শেষ করতে লাগবে প্রায় বাহান্ন দিন এই যে ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম এবং তার সঙ্গে যে রোবারটি থাকবে সেটি থাকবে সেটির নাম হচ্ছে প্রজ্ঞান মাটিতে নামার চার ঘন্টা পরে এই প্রজ্ঞান নামক যে রোবারটি সেটি খুলে যাবে এবং এটি একটি ছ চাকার যন্ত্রযান এটি কিলোমিটার পর কিলোমিটার চাঁদের পৃষ্ঠে ঘুরে বেড়াবে এবং সংগ্রহ করবে ছবি এখানকার মাটি স্যাম্পল বা নমুনা জল আছে কি না চন্দ্রযান ও এক কিছুটা আভাস দিয়েছিল সেটা ভালো করে পরীক্ষা করার চেষ্টা করবে এছাড়া খনিজ সম্পদ যেমন এমন কি সোনা প্লাটিনের মতো মূল্যবান ধাতু নাকি ওর মধ্যে আছে আশা করা যায় এবং সেটি সন্ধান করবে এবং যেহেতু চাঁদের দক্ষিণ মেরুতে এটি পড়ছে ফলে আমরা নতুন নতুন তথ্য এখান থেকে পেতে পারি বিজ্ঞানীরা আশা করছেন যে অন্যান্য কোনো বা সেখান থেকেও পেতে পারি এছাড়া এই যে রোবার কিছু বেশ কিছুদিন কাজ করবে কাজ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যাবে কিন্তু নষ্ট হওয়ার আগে যা তথ্য সংগ্রহ করবে সেটি বাইরে যে অরবিট ঘুরে বেড়াচ্ছে তাকে পাঠাবে এবং অরবিট থেকে পৃথিবীতে আমরা বিভিন্ন তথ্য পাব রোভারটি বিশেষ কিছু সময়ের পরে নষ্ট হয়ে গেলে তারপর নষ্ট হয়ে গেলে তারপরের বাকি যে কাজটি থাকবে সেটি হচ্ছে যে অরবিটটি যে বাইরে ঘুরছিল সেটি তখন শুধু বাইরে থেকে বিভিন্ন ছবি তুলে তথ্য পাঠাবে এছাড়া চাঁদের উপরে স্তরগুলো পর্যবেক্ষণ করবে এবং মোটামুটি ধরা হয়েছে পুরো এর মেয়াদটা এক বছর থাকবে যদিও চন্দ্রযান একে এর মেয়াদ ছিল এক বছর চার মাসের মতো এখানে একটি সন্তোষ ভাঁধাওয়াল নামক একজন অধ্যাপক যিনি পিআরএলের আমাদের যে পিআরএল ল্যাবরেটরি আছে সেখানে কাজ করেন উনি একটা বিশেষ এক্স রে যন্ত্র পাঠিয়েছেন এক্স রে ডিটেক্ট করা এবং তার থেকে অনেক তথ্যও নাকি পাওয়া যেতে পারে আপাতত আমাদের দেখার যে এই চন্দ্রযান কতটা সাফল্যের সঙ্গে পৌঁছায় আশা করি এটা খুব সাফল্যের সঙ্গে পৌঁছাবে কারণ যেভাবে উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানকে ব্যবহার করা হয়েছে তাতে এটি আশা করা যায় সফল হবে এবং সফল হলে যদি পৃষ্ঠে পৌঁছায় চন্দ্রের পৃষ্ঠে তাহলে আমরা অবশ্যই ওখান থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবো কারণ যে ধরনের বিভিন্ন উন্নত মানের যন্ত্রপাতি বিজ্ঞানীরা বানিয়েছেন তাতে আশা করা যায় খুব ভালো আমরা তথ্য পাব এটি শুধু ভারতবর্ষের মতো দেশের জন্য গর্বের বিষয় নয় সারা বিশ্বের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এত কোটি টাকা খরচা করে যেখানে এরকম যন্ত্রযান বিজ্ঞানের উন্নতির জন্য পাঠানো হয়েছে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আশা করা যায় আমরা ভালো তথ্য নিয়ে পরবর্তী খবরে আসব নমস্কার ধন্যবাদ